Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. স্বাস্থ্য সাথী কার্ড ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই আপনারা পেয়ে গেছেন। স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে একটা হেলথ আপনাদের স্কিম, যে স্কিমের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেক বছর সেই কার্ডে পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। তো ইতিমধ্যেই বড় একটা আপডেট আছে আপনাদের সবার জন্য, অবশ্যই সঙ্গে থাকবেন, আমি থাকব ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমি সম্পূর্ণ বিষয়টাই আপনার সঙ্গে শেয়ার করব। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন, আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করেছি। তো আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন একাডেমি একটা ব্যাচ কোর্সের শুরু করেছে, এবং সেই ব্যাচ কোর্সে জয়েন হতে গেলে আপনারা অবশ্যই কিন্তু আন একাডেমি লার্নিং যে অ্যাপ্লিকেশন সেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এবং আন একাডেমিতে রয়েছে মিশন খাকি, এখান থেকে আপনারা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারেন। গেট সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে বিভিন্ন সাবস্ক্রিপশনের প্যাকেজ, এবং আমাদের কুপন কোড আছে, সেই কুপন কোড ইউজ করে যদি আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নেন তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো আমাদের কুপন কোড হচ্ছে, এখানে লেখাই আছে আমাদের কুপন কোড, এখানে জাস্ট আপনারা টাইপ করবেন হ্যাভ এ রেফারেল কোড, এখানে জাস্ট আপনারা টাইপ করবেন ERAFRIENDYT, এরা ফ্রেন্ড লিখে আপনারা জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সেখানে অ্যামাউন্ট কমে যাবে এবং 10% কিন্তু আপনারা এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এবং লাইভ ক্লাসেসগুলো করতে পারেন। আমাদের কুপন কোড ইউজ করলে একেবারে ফ্রিতে লাইভ ক্লাসগুলো আপনারা কিন্তু করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল, এসআই, এই সমস্ত বিভিন্ন ভ্যাকেন্সি যে বেরিয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিতে আপনারা প্রিপারেশন নিতে পারবেন, এবং এখনই আপনারা জয়েন করুন। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচের ডিসক্রিপশনে সমস্ত লিংক আপনারা পেয়ে যাবেন। এবং একটা গুড নিউজ আপনাদের সবার জন্য জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আন একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনে শুরু হচ্ছে মেগা মক টেস্ট। হ্যাঁ, মেগা মক টেস্ট চালু হচ্ছে, আপনারা কিন্তু সেই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করবার জন্য লিংক আমরা দিয়ে দেব ভিডিওর নিচের ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনারা সেই মেগা মক টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। কনস্টেবল এবং অবশ্যই সেখানে এসআই পদে যারা আবেদন করতে চান তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো এখনই সময় নষ্ট না করে নিচে দেওয়া ভিডিওর ডেসক্রিপশন লিংক ফলো করুন। আর থাকবে না, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হয়রানি, নতুন পথ খুঁজে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে, এবং আমরা বিভিন্ন টিভি নিউজ পেপারে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে যারা চিকিৎসা করাতে গেছে এবং স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তাদের অনেক হয়রানির শিকার হতে হয়েছে। তো এই মুহূর্তে একটা নতুন আপডেট আছে আপনাদের সবার জন্য, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। কখনো রোগীর চিকিৎসায় স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ, তো কখনো বা স্বাস্থ্য সাথীর তালিকাভুক্ত হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া। রাজ্য সরকারের সবার জন্য স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাও যেমন পাচ্ছে মানুষ, তেমনি বিড়ম্বনাও কিন্তু কম হচ্ছে না। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সাথীর ভুল ত্রুটি নিয়ে আলোচনার জন্য মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ আসছে যে কার্ড নাকি অনেক হসপিটাল নিচ্ছে না, আবার এমনও অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখান থেকে রোগীকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো মমতা জানান রাজ্যের সমস্ত হাসপাতাল ও নার্সিং হোমকেই এই প্রকল্পে যুক্ত করা হবে। সরকার আগে যে রেট ঠিক করেছিল তা পুনর্বিবেচনাও করা হচ্ছে, ফলে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলোর জন্য তাতে সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্য সাথী নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন 10,000-এর একটা ভুল হতেই পারে, যা সমস্যা রয়েছে তা শুধরে নেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা আরও বলেন, ময়নাগুড়ি ও ফালাকাটা নতুন দুটো পুরসভার অনুমোদন করা হয়েছে, বালিকে পুরসভার তকমা ফিরিয়ে দেওয়া হবে, 2 কোটির বেশি মানুষ দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে, আরও বেশি দিন ধরে তাই চালানো হবে এই কর্মসূচি, 15 লক্ষ বিধবা ভাতার অনুমোদনও দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভা। এদিকে স্বাস্থ্য সাথী নিয়ে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। গত সোমবার 10টি মামলার শুনানি ছিল কমিশনের, অধিকাংশই কিন্তু বিভিন্ন বেসরকারি হসপিটালের বিল্ডিং সংক্রান্ত বিবাদ ঘিরে। এর মধ্যেই উল্লেখযোগ্য রবি হাসপাতালের বিরুদ্ধে, ডিভিসির প্রাক্তন কর্মী বছর 76-এর শরীরঞ্জন সেন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সংস্থার সঙ্গে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত চুক্তি ছিল বলে, কিন্তু অভিযোগ ক্যাশলেস সুবিধে পাননি, অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড থাকার পরেও তিনি সেখানে সেই সুবিধা পাননি। গত 16 ডিসেম্বর তিনি হাসপাতালেই কিন্তু মারা যান, পুরো পেমেন্ট করে দেহ ছাড়ান আত্মীয়রা। এদিনের শুনানিতে পরিজনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন রায় দেয় অবিলম্বে যেন ডিভিসির রেটেই রুবি নতুন করে একটি বিল তৈরি করে, যাতে ডিভিসি থেকে পরিজন রিএম্বার্সমেন্ট পান এবং অতিরিক্ত টাকাও যেন হাসপাতাল ফিরিয়ে দেন।
আরও দুটি মামলায় মৌলালির হরাইজন লাইফলাইন হাসপাতালকে পৌনে 4 লাখ টাকা ফেরাতে নির্দেশ দিয়েছে কমিশন। দুটোতেই কিন্তু অযৌক্তিক বিল হয়েছে বলে জানিয়েছে কমিশন। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ আসছে, অভিযোগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপ নিচ্ছে কমিশন, এবং কমিশন কিন্তু বিল খতিয়ে দেখে জানায় একটি মামলায় 2.5 লক্ষ টাকা এবং অন্য মামলাতে 1,34,000 টাকা অতিরিক্ত বিল করা হয়েছে, তাই সে টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে কমিশন। আরেকটি মামলায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক রোগী করোনায় আক্রান্ত হন, ওই হাসপাতালকে 25,000 টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে রোগীর পরিজনকে। বেসরকারি হাসপাতালের কর্তাদের ডেকে আগেই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ হাসপাতালে গেলে তাকে ফেরানো যাবে না। সম্প্রতি আরো এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্যসাথীর কার্ডধারীদের চিকিৎসা না করলে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স কিন্তু বাতিল করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অভিযুক্ত হাসপাতালের নামে থানায় অভিযোগ দায়ের করতেও কিন্তু মানুষকে পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় হেনস্থা করলে আপনারা থানায় গিয়ে ডায়েরি করবেন, অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের যদি কোনো হসপিটালে গেলে কার্ড নিতে অস্বীকার করে তাহলে আপনারা সরাসরি থানায় গিয়ে ডায়েরি করবেন। যদিও তাতে সংঘাত বাড়ার আশঙ্কা ছিল, এবার তাই নতুন কমিটি গড়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বিবাদ মেটাতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বুঝতেই পারছেন আপনাদের জন্যই কিন্তু, সাধারণ মানুষের জন্যই কিন্তু এই কমিশন তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, যাতে করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে যেন হয়রানি করতে না হয়। তাই এবার নতুন কমিটি গড়ে কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বিবাদ মেটাতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের সবার জন্যই কিন্তু চালু করে দেওয়া হয়েছে। দুয়ারে সরকার যে ক্যাম্পেনিং, সেই ক্যাম্পেনিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু যদি আপনি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো হসপিটালে যান, সেখানে যদি এই কার্ড নিতে ডিনাই করে তাহলে অবশ্যই আপনারা থানায় কমপ্লেন করতে পারেন, অথবা ফোন নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, আপনাদের অভিযোগ জানাতে পারেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 1800-345-5384, টোল ফ্রি নাম্বার, কোনো রকম টাকা কিন্তু কাটবে না আপনি ফোন করলে। সরাসরি ফোন করে কিন্তু আপনারা সেই হসপিটালের নামে কমপ্লেন করতে পারবেন। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের আম আদমির, আম জনতার সবার হাতে। আপনারা সেই কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকার একটা ক্যাশলেস পেমেন্টের সুবিধা পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। আপনারা যদি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই মন্তব্য অর্থাৎ কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।